আছে এই পর্যন্ত তারা প্রায় 123টা ফ্যাক্টরিতে কম বেশি ধ্বংসাত্মক কার্যক্রম করেছে। আমাদের ভিডিও ফুটেজ দেখে আমরা বলতে পারি অ্যাকচুয়ালি তারা যে বাইরে যে সিসি ফুটেজে দেখা যাচ্ছে তারা যে বাইরে ভাঙচুর শুরু করেছে একদম ফার্স্ট আছে এই পর্যন্ত তারা প্রায় 123টা ফ্যাক্টরিতে কম বেশি ধ্বংসাত্মক কার্যক্রম করেছে এবং 123টা ফ্যাক্টরি আপনার ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা এ পর্যন্ত 88 জনকে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ, জেলা পুলিশ, গাজীপুর র্যাব সহ অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী যারা আছেন সবাই আমরা এ পর্যন্ত সোফার 88 জনকে অ্যারেস্ট করেছি। মামলা হয়েছে 22টি এ পর্যন্ত এবং আমরা আমাদের অভিযান অব্যাহত আছে এবং এর পিছনে যারা জড়িত আছে আপনি যেটা প্রশ্ন করেছেন আমাদের ধারণা যে এই সরকার ইতিমধ্যে আপনারা জানেন যে মজুরি ঘোষণা করেছেন এবং শুরু থেকেই আমাদের ধারণা যে এর পিছনে একটা গ্রুপ এদেরকে উস্কানি দিচ্ছে, এদেরকে পূর্বক প্রশ্ন হচ্ছে যে সাধারণ শ্রমিকদের কোনো আতঙ্কগ্রস্ত হওয়ার কোনো কারণ নাই, যারা এই ধ্বংসকাণ্ডের সাথে জড়িত যেসব শ্রমিক এবং এই শ্রমিকদের সাথে কিছু বহিরাগত লোক আছে, যেসব শ্রমিকরা ধ্বংসকাণ্ড কর্মকাণ্ডের সাথে আপনার যুক্ত আছে তারাই আতঙ্কগ্রস্ত হবে এবং তাদেরকে আমরা অ্যারেস্ট করবো। সাধারণ শ্রমিকদের আতঙ্কগ্রস্ত হওয়ার কোনো কারণ নাই এবং এর পিছনে যারা বহিরাগত আছে। একটা গুজব বাইরে ছড়িয়ে দেওয়া হয়েছে যে তুষুকা আনরেস্ট হয়ে গেছে, তো আমরা এই সময় যেটা করেছি সিদ্ধান্ত দিয়েছিলাম যে আমরা ওয়ার্কার ছেড়ে দেব। তো ওয়ার্কারদের আমাদের ভিডিও ফুটেজ দেখে আমরা বলতে পারি, কারণ বাইরে তো আর আমি যাইনি, আপনারা যারা বাইরে ছিলেন তারা দেখেছেন কী ঘটনা ঘটেছে। অ্যাকচুয়ালি তারা যে বাইরেও যে সিসি ফুটেজে দেখা যাচ্ছে তারা যে বাইরে ভাঙচুর শুরু করে দিয়েছে একদম ফার্স্টে, মাঝখানে কিছু টুল ছিল, পুলিশরা ওখানে বসেছিলেন, পুলিশ কিন্তু সরে যাচ্ছে, এক্সিটও সুন্দর দিয়েছেন যে ওরা ওয়ার্কাররা চলে যাবে, কিন্তু তারপরেও তারা যে ভাঙচুর করলো এবং যতটুকু আমার ধারণা যে তারা ইট পাটকেলও কিছু করেছে। আমার শ্রমিকও যেরকম বেড়ে যেতে চাচ্ছে, এত শ্রমিক একসাথে 10,000 শ্রমিক যখন বেরোয় যায় তখন এখানে বাহিনী ছিল আরও, বিজিবি ছিলেন, তারপর র্যাব ছিলেন, তারা যখন দেখছে এত বেশি তারা হয়তো একটু সামনে আগে আসছে, এই ভয়ে কিন্তু আমার ওয়ার্কার পিছনে ভিতরে ঢুকে গেছে। ওই যখন সেকেন্ড টাইম ঢুকে তখন বাহিরের কিছু লোক আমার কাছে মনে হয়েছে এদের সাথে ঢুকে গেছে, ঢুকে যে এই লুটপাটটা করেছে, আমার যে পরিমাণ টাকা নিচ্ছে, কারণ টাকা তো লুকায় রাখার জিনিসটা, আমার অ্যাকাউন্টগুলোর নিচে কয়েকটা আছে, এগুলি ড্রয়ার ট্রয়ার সব ভেঙে নিয়ে নিয়েছে, আমার 10 জন লোক হসপিটালে পাঠাইছে। তো এটা আমার ওয়ার্কাররা যেহেতু জানে আমরা কীরকম, আমরা সবসময় শ্রমিক বান্ধব, আমাদের ওয়ার্কাররা এটা করার কথা না। ক্ষতির পরিমাণ এই পর্যন্ত যতটুকু নিরূপণ হয়েছে প্রায় 5.5 কোটি টাকা, প্রতিদিন কোটি টাকা শুধু এই প্রেমিস সিস্টার জন্য 1 কোটি টাকার মতো প্রতিদিন খরচ, মানে এটা আমার তো পেমেন্ট দিতে হবে, ওয়ার্কার পেমেন্টেই শুধু এতটুকু যাবে। যা এখন যেই কদিন বন্ধ থাকবে এই কদিন 1 কোটি টাকা করে ধরা যেতে পারে, আর বাদ বাকি আমার 5.5 কোটি টাকা এখন অলরেডি নাই।